সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। উম্মে সুবাইতা ব্লগস থেকে সবাইকে স্বাগতম জানাই। চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বেশ কয়েকদিন হলো আমরা গ্রামের বাড়িতে এসেছি, এখন আবার চলে যেতে হবে। সকাল সকাল রান্নার আয়োজন চলছে, দেখতে থাকুন মাটির চুলায় কি কি রান্না হয়। তো গরুর গোশতটা রান্না কমপ্লিট, দেখুন কতটা লোভনীয় হয়েছে। আরো রান্না করবে রুই মাছ ভুনা। রুই মাছ ভুনাও কমপ্লিট। আরো রান্না করবে বেগুন আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি। এই তো আমরা খাবার দাবার খেয়ে এখন বাসায় যাওয়ার জন্য রওনা হয়েছি।
বাসায় চলে এসেছি। গ্রাম থেকে আসার সময় যা যা নিয়ে আসা হলো, চাউলের গুঁড়ো, ধনিয়া পাতা, বেগুন, সিম, গাজর, আর নিয়ে আসা হয়েছে চিটই পিঠা, আর আনা হয়েছে লাউ শাক, লাউ, মিষ্টি কুমড়ো ও পাঁচমিশালি শাক। এই তো লাউ শাকগুলো আম্মু বেছে নিয়েছে। এই তো এখানে পিঠা ও খাবার নিয়ে আসা হয়েছে। এখন আমরা দুধ চিটই পিঠা খাবো। দুধ বোতলে ভরে নেওয়া হয়েছে, গাজরগুলো ধুয়ে নেওয়া হয়েছে, সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে। এখন রাইস কুকারে ভাত বসিয়ে দেওয়া হলো। ভিডিওটি আর বেশি বড় করতে চাচ্ছি না, আজকের মতন এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন, আপনাদের জন্য বেশি বেশি দোয়া করবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।